আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সকালবেলা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। দেখুন, বাইরে ওয়েদার বৃষ্টি, আর এই যে সে রাত্রেবেলা ঘুমানোর সময় এগুলো এইভাবে সাজিয়ে রাখে। আর এখন আমি ফ্রিজ থেকে মাংস বের করব, তারপর আজকে আপনাদের সাথে মাংস কীভাবে আমি রান্না করে শেয়ার করব। দেখুন, মাংস বের করছি, এখন এটা একটু ভিজাবো। আর দেখুন, নয়ন সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে খেলা করে, তার সব রকমের জিনিসপত্র দিই এভাবে খেলা করে। আর আমি গুছ গাছ করা শেষ ঘুম থেকে উঠে, এখন চা বসিয়ে দিছি, চা হয়ে গেছে, এক পাশে ভাত বসাইছি, ভাতও হয়ে যেতেছে, আর চা হওয়া হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে খালি পেটে লেবু দিয়ে খাই, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, ফ্যাট কাটার জন্য। তো এখন এটা খেয়ে নেব, খেয়ে 1 ঘন্টা পর নাস্তা করব। আর আমি এখানে পরোটা গরম করতেছি আমার জন্য আর বেবির জন্য, বেবি সিরিয়াল খাবে বাট এখন খাবে না, পরোটা খাবে, আমি পরোটা দিয়ে আলু ভাজি দিয়ে খাবো। আমার পরোটা গরম হয়ে গেলে, ছাঁকা শেষ হয়ে গেলে পরে আমি এখানে ইয়োগার্ট ভিজিয়েছি মাংসের সাথে দেওয়ার জন্য। আর পরোটা ছাঁকা হয়ে গেছে, এখন রেডি, এখন আমি নাস্তা করব, তারপর বেবিকে খাওয়াবো। নাস্তা করা শেষ, আমার বেবি খেলা করতেছে, পড়ালেখা করতেছে, দেখেন সে এভাবে সকালবেলা উঠে নাস্তা করার পর পড়তে বসে। তা চলুন আমি কীভাবে মাংস রান্না করি এখন দেখাবো আমি কী কী দিতেছি। এখানে এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো, 2 টেবিল স্পুন করে গরম মশলা, 1/2 চামচ, ইয়োগার্ট 1/2 কাপ, হালকা 5 ফোড়ন, আর লবণ স্বাদ মতো 2 টেবিল স্পুন আদা, 2 টেবিল স্পুন রসুন, এলাচ 4-5টা, বড় এলাচ 1টা, গোলমরিচ 4-5টা, লং 3টা, দারচিনি 3টা, তেজপাতা 3টা, মরিচ 4-5টা, আর পেঁয়াজ 5টা নিয়েছি আমি এখানে তেল। তো চলুন, আমি মাংস ধুয়ে রাখছি এখানে, এখন সব মিক্স করব, সব মিক্স করতেছি, মিক্স করে আমি 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিব, তারপর একসাথে ছোলাই দেব। এখন সব মিক্স করতেছি, মিক্স করা হয়ে গেলে আমি 30 মিনিট পর্যন্ত এগুলো রেখে দিব ম্যারিনেট করে। দেখুন, ম্যারিনেট করা শেষ, এখন চুলায় বসিয়ে দিয়েছি, আমি প্রেশার কুকারে দিয়েছি। আমি সাধারণত পাতিলে রান্না করি, কিন্তু আজকে আমার তাড়া থাকে, কারণ আমি প্রেশার কুকারে দিয়েছি, প্রেশার কুকারে। তারপর দেখেন এখন কষাচ্ছি, এখন যখন ভালো করে কষিয়ে পানি শুকিয়ে যাবে তখন পানি দিয়ে একসাথে ঢাকনা লাগিয়ে দেব। তারপর 4-5টা শীষ হওয়ার পরে মাংস হয়ে যাবে, এখন আমি পানি দিয়ে দিতেছি, দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে দেব। এখন ঢাকনা লাগিয়ে দিতেছি, ছুলে একদম হাই হিটে দিয়ে দিছি। এখানে শীষ হওয়ার পরে দেখেন আমার মাংস নরম হয়ে গেছে, মাংস আমি এখন আলু অ্যাড করবো, এটার সাথে আলু ধুয়ে কুটে রেখে দিয়েছি। আলু অ্যাড করার পর যখন 2-3টা শীষ হবে তখন মাংস রেডি হয়ে যাবে, 2টা শীষ হলে হবে। দেখেন আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি, আমার মাংস রান্না শেষ, আমি মরিচ দিয়ে দিয়েছি, আর এখন দেবো বাগার, বাগার রেডি। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দেওয়ার পর বাগা দিয়ে। আর ভিডিও শেষ করার পর আগে বলতেছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে থাকে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যখন আমি ভিডিও ছাড়বো নতুন করে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।